জাতীয় নাগরিকত্ব পঞ্জীকরণ তথা রাজ্যে এনআরসির দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সর্বোচ্চ আদালতে যে মামলা করেছেন সে ব্যাপারে নীতি প্রক্রিয়া ব্যক্ত করলেন। একই দেশে ভিন্ন ভিন্ন রাজ্য ভিন্ন আইন চলতে পারে না বলে জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আসামের মতো ত্রিপুরাতেও জাতীয় নাগরিকত্ব পঞ্জীকরণের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গত মঙ্গলবার সেই মামলা সর্বোচ্চ আদালতে গৃহীত হয়েছে। এবারে মামলা সংক্রান্ত ব্যাপারে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আসামের কথা উল্লেখ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের বলেছেন, একই দেশে ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন আইন চলতে পারে না। हम लोग का एक ही मानना है कि एक देश में दो कानून नहीं हो सकता। इफ समबडी इज इलीगल इन असम दे आर इलीगल इन त्रिपुरा। वन कंट्री कैन नॉट हैव टू लॉज एंड वी वांट एनआरसी टू बी इंप्लीमेंटेड एज पर द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया। वी आर नॉट आस्किंग फॉर एनीथिंग व्हिच इज नॉट इन द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया। কংগ্রেসের সিবিআই অফিসের ধর্ণা আন্দোলনে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলা এসেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এসে নিজ প্রাসাদে সাংবাদিকদের কাছ থেকে এনআরসি ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লাপুর।